আমরা ভ্রমণপ্রিয় বাঙালি, কিন্তু কর্মব্যস্ততার চাপে ছুটির বড্ড অভাব। তাই এক থেকে দুদিনের ছুটি ম্যানেজ করে চলে আসুন এই সুন্দর জায়গায়। এখানে এলে একই সঙ্গে দেখতে পাবেন দুটি ঝর্ণা, পাহাড়, জঙ্গল আর তিনটি স্বচ্ছ লেক। কোথায় এই সুন্দর জায়গা, কিভাবে আসবেন আর কিভাবে প্ল্যান করলে এক রাত দুদিনের মধ্যে ঘুরে নিতে পারবেন আর সব মিলিয়ে কত খরচ পড়বে, সমস্তটাই থাকছে এই ভিডিওতে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। এখন ঘড়িতে বাজে ভোর 4টে। তো এই এত সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এবারের ট্রিপটা খুব ইন্টারেস্টিং, কারণ খুব অল্প দিনের ছুটিতে তোমরা এই জায়গায় ঘুরতে যেতে পারবে। কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে ব্লগটা তো পুরোটাই দেখতে হবে। আর এবারে যাচ্ছি হচ্ছে আমরা 8 জন, মানে আমরা 4 জন, ওদিকে মা বাবা, দিদি সৌভিকদা। রেডি? চলো লেটস গো। বৃষ্টিকে সঙ্গী করে ভোরবেলা ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশনে। তারপর ট্যাক্সি করে চলে গেলাম হাওড়া স্টেশনে। এখান থেকেই আজকে আমাদের ট্রেন। আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেস ধরে, যার সময় হলো হাওড়া থেকে ভোর 6:05। তো আজকের আমাদের গন্তব্যস্থল ধানবাদ। এই ট্রেনটি ধানবাদে গিয়ে পৌঁছাবে সকাল 9:20। এছাড়াও ধানবাদ যাওয়ার জন্য আরেকটি ট্রেন আছে, সেটি হলো ব্ল্যাক ডায়মন্ড, যার সময় হাওড়া থেকে সকাল 6:15। আমাদের এই শতাব্দী এক্সপ্রেস ধরার অন্যতম কারণ হলো সময়। এই ট্রেনটি মাত্র 3 ঘন্টার মধ্যে আমাদের ধানবাদ পৌঁছে দেবে, যার ফলে আমরা অনেকটা সময় পাবো ওখানে গিয়ে এক্সপ্লোর করার। এরপর ট্রেন থেকে দেওয়া খাবারগুলো খেতে খেতে আর বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। তো এই স্টেশনে নেমে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই হলো ধানবাদ স্টেশন চত্বরের বাইরেটা, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন প্রচুর গাড়ির অপশান। কিন্তু আমরা প্রথমেই চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে, আর আমাদের হোটেলটা ছিল স্টেশনের খুবই কাছে। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই হোটেলে, হোটেল শেখর। এই হোটেলে আমরা নিয়েছিলাম 3টে রুম। এই হলো রুম, ছোট্ট রুম, এসি আছে, আর এদিকে ওয়াশরুম, ছোট কিন্তু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা 2টো ডাবল বেডরুম নিয়েছিলাম, একটা আমাদের জন্য আর একটা দিদিদের জন্য, যে রুমগুলো নিয়েছিল পার রুম 1200 টাকা করে। আর 4 জনের জন্য একটা রুম নিয়েছিলাম মা বাবাদের জন্য, সেটা নিয়েছিল 2500 টাকা করে। ওভারঅল রুমগুলো দেখতে খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুমটাও বেশ ভালো ছিল। হোটেলে ঢুকে লাগেজপত্র রেখে সময় নষ্ট না করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের দিনের প্রথম গন্তব্যস্থল উসরি ফলসের উদ্দেশ্যে। এখান থেকে উসরির দূরত্ব প্রায় 50 কিলোমিটার। চেষ্টা করবেন রাস্তায় দুপুরের খাবার খেয়ে নিতে, কারণ উসরি জলপ্রপাতের কাছে কোনো রকম খাবার দোকান পাবেন না। উসরি ঝাড়খণ্ডের গিরিডি এলাকায় অবস্থিত একটি বিখ্যাত জলপ্রপাত। উসরি, যার অর্থ হল সুন্দর উৎস। উসরি নদী বরাকর নদীর একটি উপনদী, একটি অনিশ্চিত গিরিখাত দিয়ে প্রবাহিত হয়েছে। উসরি জলপ্রপাত 3টি পৃথক স্রোতে প্রায় 12 মিটার 39 ফুট নিচে নেমে গেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উসরি ফলসে। এইরকম উসরি বোধহয় তোমরা কেউ দেখোনি, আমি এতগুলো ইউটিউব ভিডিও দেখেছি, কোথাও দেখিনি। এখানকার লোকাল লোক, ইভেন ড্রাইভাররা পর্যন্ত এসে এখানকার ভিডিও করছে, মানে সাংঘাতিক অবস্থা, বীভৎস। ওখানে বেশিক্ষণ, মানে 1 মিনিট দাঁড়ালে পুরো ভিজে স্নান হয়ে যাবে। এত সুন্দর ওয়াটারফলস, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। 40 ফুট হাইট এই উসরি জলপ্রপাতে, বীভৎস সুন্দর, অসাধারণ দেখতে। দিনের প্রথম স্পটটা এতটাই সুন্দর ছিল যে এখানেই আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। আর পরিবারের সকলে মিলে ঘুরতে আসলে ঘুরতে আসার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই ঘুরতে আসার পরিকল্পনাগুলো করে আমার বর মিস্টার প্রধান,
এবারের প্ল্যানটাও ওরই করার। আর আমরা যখন এখানে এসে সবাই মিলে মজা করছি তখন ওর এক্সাইটমেন্টটা ছিল সব থেকে বেশি। কেমন লাগলো মিস্টার প্রধান? আমরা আটজন থাকায় একটা আটিগা বুক করেছিলাম আর আমাদের পুরো ট্রিপটা ঘুরিয়েছেন ফয়জাল ভাই, যে ভীষণ সুন্দরভাবে ঘুরিয়েছে। তোমাদের সুবিধার জন্য নাম্বারটাও দিয়ে রাখলাম দাদার, চাইলে তোমরা এখানে এসে ওনাকে কল করে বুক করতে পারো। গাড়ি খরচ পড়েছে, ড্রাই কার ভাড়া বাবদ নিয়েছিল 1200 টাকা, এসিতে প্রতি 1 লিটার তেলে 8 কিলোমিটার আর নন এসিতে 10 কিলোমিটার। আমরা এসিই নিয়েছিলাম। যাত্রাপথে দেখা মিলল সেই বরাকর নদী, যেটা উসরিতে গিয়ে ওরকম ভয়ানক রূপ ধারণ করেছে। বরাকর নদীকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আজকে দিনের সেকেন্ড ডেস্টিনেশন পাঞ্চেত ড্যামে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামে, ধানবাদের একটা বিখ্যাত ড্যাম। আর এই ড্যামটা অনেকটা লম্বা এরিয়া জুড়ে, মানে গাড়িতে করলে তো তোমরা একটা লং ড্রাইভ করতে পারবে, আর হেঁটে গেলেও প্রায় 30 মিনিট সময় লাগবে এই পুরো ড্যামটা কভার করতে। দামোদর নদীর উপর এই পাঞ্চেত বাঁধ, ভীষণ সুন্দর সিনিক বিউটি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে এই ড্যামটা যার মধ্যে ছোট ছোট ডিঙি করে মাঝিরা যাচ্ছে মাছ ধরতে। ভীষণ সৌন্দর্য, মানে এই সৌন্দর্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা ধানবাদ আসবে অবশ্যই পাঞ্চেত ড্যামটা লিস্টে রাখবে, কারণ এটা ভীষণ একটা সুন্দর জায়গা। পাঞ্চেত বাঁধ হলো দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ। 1959 সালে এই বাঁধটি চালু করা হয়েছিল। এত বড় বাঁধ খুব কম দেখা যায়। পাঞ্চেত ড্যামে আপনি নৌকায় করে অনেক দূর পর্যন্ত ঘুরে আসতে পারেন। তবে আমরা এই ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম। যাত্রাপথের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হয় মায়ের আগমনী সুরে প্রকৃতি সেজে উঠেছে তার নতুন সাজে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাইথন ড্যামে। এখানে এসেই আমরা চলে এলাম মৌসুম বোটিং ঘাটে। সপ্তাহে ধকল কাটাতে দু একদিন নিরিবিলিতে কাটানোর আদর্শ ঠিকানা মাইথন ড্যাম। ছোট ছোট সংযোগকারী পাহাড়ে ঘেরা এই জলাধার। এই মৌসুম বোটিং ঘাটে বোটিং করার নানা রকম অপশন রয়েছে। লোক সংখ্যা এবং সময় অনুযায়ী দামেরও ভেদাভেদ রয়েছে। মাইথনে এসে আপনি থাকতে পারেন জলের মাঝে দামোদর ভ্যালি কর্পোরেশন অতিথি নিবাসে, এছাড়াও রয়েছে বনদপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অতিথি নিবাস। সারিবদ্ধভাবে নৌকার রূপ আপনাকে আকর্ষণ করতে বাধ্য। শুধু নৌকা নয়, চাইলে আপনি বাঁধের চারপাশে ঘুরে আসতে পারেন স্পিডবোটেও। সূর্যাস্তের মুহূর্তে মাইথন, কী যে অপূর্ব! কোনোভাবেই মিস করা যাবে না মাইথন ড্যামের গোধূলি লগ্নের অপরূপ সৌন্দর্য। তাই আমরা দেরি না করে বোট ভাড়া করে সদল বলে বেরিয়ে পড়লাম নৌকা ভ্রমণে। এই মুহূর্তে আমরা আছি মাইথন ড্যামে, ধানবাদের সেরা আকর্ষণ এই মাইথন ড্যাম। আর তার থেকে সবথেকে যেটা সুন্দর এই জায়গাটা, সেটা হলো এই নৌকা ভ্রমণ। এখানে যে 3টে স্পট ঘোরাবে, সেই 3টে স্পট হলো লগ গেট, উল্টো চামচ আর ছোট দ্বীপ। এই টোটাল নৌকায় আমরা উঠেছি 6 জন, 6 জনের ভাড়া হচ্ছে 1200 টাকা। তো তোমরা যারা মাইথনে আসবে তারা অবশ্যই এই নৌকা ভ্রমণটা করো, কারণ লাইফে সব কিছু এক্সপিরিয়েন্স দরকার। এই নৌকা ভ্রমণটাও কিন্তু তোমাদের বেশ বেশ ভালো লাগবে, আর পুরো ভিউটা কীরকম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কেমন লাগছে? এখানে সব ভীতু, শুধু জলের ভয়ে। আর চারিদিকে এটা দেখো, যেমন জাহাজ চলে যাওয়ার পরে নৌকা গুলো অবস্থা হয়। কি বলছো বলো? আমি এতে ভয় পাই না, শুধু আমি এসছি, বাচ্চারা তোরা এসছিস, ঘুরোড়ি করবি। ঠিক আছে দাদা, একটু দোলাও তো, একটুখানি দোলাও। বলছে ভয় পাই না, কিন্তু এটা কি হচ্ছে তাহলে?
দারুন দারুন, যা সানসেটটা দারুন। আমাদের জন্য অল্প সময়ের জন্য বেরিয়েছিল, আবার ঢুকে যাচ্ছে কোণে, কারণ যে আরে মেঘলা ছিল, আমরা ভেবেছিলাম হয়তো সানসেট দেখতে পাবো না। তো অসাধারণ, একদম একদম ট্রিপ সার্থক, খুবই ভালো, মনে রাখার মতন, একদম একদম। কেমন লেগেছে সবার? দারুন দারুন। পরিবারের সবাই মিলে তো ভীষণ মজা করেছি, কতটা মজা করেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর তোমাদেরকে যে বলছিলাম উল্টো চামচ, এই যে দেখো এটা উল্টো চামচ, দূর থেকে দেখলে মনে হবে পুরো একটা চামচ উল্টোভাবে রাখা আছে। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ছোট দ্বীপে, অনেকটা আমরা বেশ নৌকায় চড়ে এসে এই ছোট দ্বীপটাতে এলাম, আর এখানে এসে ওরা এই জায়গাটাতে ল্যান্ডিং করে, মানে নৌকাটাকে দাঁড় করায়, দাঁড় করিয়ে এই জায়গাটায় উঠে তোমরা ঘুরতে পারবে। একটা ছোট্ট দ্বীপ, খুব সুন্দর, মানে সাজানো গোছানো, মানে প্রকৃতি যেটা সাজিয়েছে গুছিয়েছে, এখানে দাঁড়িয়ে তোমরা ফটো টটো তুলতে পারবে। আমাদের বেশ এখন সন্ধে হয়ে এসছে, আর একটু বিকেল বিকেল আসলে আরও অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে আর আশেপাশটা। তবে সন্ধে হওয়ার একটা সুবিধা আছে যে রোদটা অতটা নেই, পরিবেশটা খুব ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে? বিশাল। নৌকাও চালিয়ে ফেললে বলো। হ্যাঁ তো চুপ করে মাঝি, অনেকদিন আগে চালিয়েছিলাম গাড়ি। প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো নৌকা ভ্রমণ করে আমরা ফিরে এলাম। এই ঘাটে সন্ধেবেলা আপনারা পেয়ে যাবেন অনেক খাবারের অপশান। তো আমরা এখান থেকে চলে গেছিলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে। মাইথনের কল্যাণেশ্বরী মন্দির অনেক জাগ্রত। আর এখন আমরা ঢুকছি মাইথনের কল্যাণেশ্বর মন্দির। কথিত আছে 1200 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন। সেই সময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল। শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন সেই কাপালিকের ভক্ত। কাপালিকের নির্দেশ মেনেই তিনি অধুনা শ্রবণপুরে একটি মন্দির নির্মাণ করেন। সেখানে বহু বছর আরাধনা হয় দেবী শ্যামারূপার। শ্রবণপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে একটি 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন। সেই থেকেই এখানে পূজিতা হচ্ছেন তিনি। এখন আমরা আছি কল্যাণেশ্বরী মন্দিরে। এখন ঘড়িতে বাজে 6:45, 7টায় মন্দির বন্ধ হয়ে যায়। যেহেতু মন্দির বন্ধের সময় এসেছি তাই একদম ফাঁকায় ফাঁকায় মাকে খুব শান্তি মনে পুজো দিতে পেরেছি। খুব জাগ্রত মন্দির কল্যাণেশ্বরী মন্দির, এবং এই মন্দিরকে ঘিরে অনেক কাহিনী আছে। আমরা যখন নৌকা বিলাস করছিলাম তখনও আমাদের মাঝি ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে এই মন্দির কত জাগ্রত, মানে এই মন্দিরের মহিমা মাহাত্ম সেটা বললে হয়তো বলে শেষ করা যাবে না। ভীষণ সুন্দর এই মন্দির, মা কল্যাণেশ্বরী সকলকে ভালো রাখুক এটাই আমি কামনা করি। কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তীতে মাইথন নামটি প্রচলিত হয়। মাইথন অর্থাৎ মায়েকে থান, সেখান থেকেই ছোট হয়ে মাইথন নামে প্রচলিত হয়। কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পুজো হয় না, এখানে রয়েছে একটি বড় পাথর, তার তলায় আছে একটি অদৃশ্য গুহা, পাথরের এক কোণায় একটি গর্ত রয়েছে। ভক্তদের বিশ্বাস ওই গর্ত ছুঁয়ে দেখলেই দেবীর আশীর্বাদ লাভ করা যাবে। এই বিশ্বাসেই গত 1200 বছর ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে মন্দির প্রাঙ্গণে আসছেন ভক্তরা। পুজো দিয়ে ফেরার পথে খেলাম গোকুল থেকে স্পেশাল দুধ চা, আর তারপরে খেলাম আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ধানবাদ স্পেশাল লিট্টি চোখা। আমি তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার বেশ ভালো লেগেছে। বেসিক্যালি এটা ছাতু দিয়ে তৈরি হয়, সাথে কাঁচা পেঁয়াজ আর আচারও থাকে। তোমরা কে কে খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম সোজা হোটেলে। আজ রাতের ডিনারটা আমরা হোটেল থেকেই অর্ডার করে দিয়েছিলাম,
এই হোটেলে রুফটপে বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো আমরা সপরিবারে রুফটপেই বসে আজকে ডিনারটা সেরে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ধানবাদের আরও বাকি দুটো ফেমাস জায়গা ও একটি সুন্দর রেস্টুরেন্ট। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।